এই বাচ্চাদের মালটা কত দাম? 60 টাকা 60 মাংকি টুপি আ 70 টাকা 50 টাকা 70 আর 50 এই এটা 70 আর 50 এটা 70 বলছো 22 টাকা 22 টাকা হ্যাঁ লিখে গুলো এটা হ্যাঁ 25 টাকা গুলো সব আলাদা আলাদা 22-25 কোনগুলো 22 এটা 25 এর কালো 22 কালোগুলো 22 দেখি দাদা ছোট টুপিগুলো একটু দেখো ছোট টুপিটা দেখো না 60 টাকা দাদা এগুলো কত করে মাল নেবে না তাহলে না সবাই দেয় না কত করে দিচ্ছ দাদা এই প্যান্টগুলো 55 বলো বলো এই যে 85 টাকা পাওয়া যাচ্ছে এই মালগুলো এই শালগুলো কত 260 আর ওইগুলো একই একই কত করে গো কাকা অন্য এটা 70 আর ওখানে সুতি দিল সুতি সুতি ওইগুলো দাদা ওইগুলো 90 টাকা পিস কত করে 130 আরে পাঁচেরটা 6টা আছে কোনটা থেকে বলো এটার থেকে বলো এটার থেকে বলো 30-32-34 বুঝতে পেরেছি মাল দেখো মালটা ভালোই আছে মালটা ভালো আছে মালটা ভালো আছে সোয়েটার কি তোমার দাদা সোয়েটার কি দাম এই পাঁচেরটা এটা 230 আর এটা 180 বলছে
তিনটা বলছে 260 260 200 তিন পিস নিলে একটু কম হবে দাম একটা সাইজ কি আছে ফিটিংসে কিছু হবে না না এখন তো সবাই ফিটিংসই চায় কিভাবে কাটাবো ফিটিংসে বলো একমাত্র নাম নেই যে তার মাছ কাটার নিয়ে কাটাবো যে কারিগর সে কী নামে কারিগর সে দেখলো যে এক্সেল চাই এইটা এই লোক করতে পারে সে সেই যাও ভালো আমার কাছে না সারা মার্কেটে একই সাইজ করে এমনি এগুলো কী দাম আছে কাকা এগুলো এটা কী আছে ডবল নাকি কত কত এগুলো না এমনি জিজ্ঞাসা করছি দামটা কী আছে 500 টাকার থেকে শুরু ভাই 500 থেকে বাচ্চাদের গুলো কত 280 আর লেদারটা হলুদ লেদারটা 400
सेम का किसी नहीं अरे कोला आ जा कपला आ रहा है ये सब क्या तो मैं तो नहीं हमारा को तो करे एक दाम कोई काम नहीं 70 रुपए भी नहीं एक दाम दीदी कम बेसी नहीं मुड़ा সালগুলো কী দাম আছে 120 ওইগুলো ওইগুলো পেছনে ওইগুলো কাকা 160 কি দাম আছে দাদা কি দাম আছে ও ভিয়া ইসকা আড়াইশো টাকা করে এগুলো পাওয়া যায় আড়াইশো বলছো না এগুলো সোয়েটার 230 লেডিস তাহলে হ্যাঁ এটা হলো 120 এটা হলো 140 এটা 40 এগুলো 80 শুধু 80 এমাই কাকা স্যাম্পল দেখাও না এই তো না বড় ছোট হয়ে যাবে এই মালটা কত কত করে বলছে এগুলো 100 ওই মালটা 100 বিক্রি করেছি ধরতে বলছি দাদা থ্রি কোয়ার্টার কত করে দিচ্ছ 55 টাকা 55 আচ্ছা দুটো ব্লু একটা কালো একটা স্টিল আর কি দেবো তুমি যা বলবো তাই দেবো ফুলগুলো ফুল ফুল এটা দেখান যেন ফুলগুলো 80 টাকা হবে না নিউ ইয়র্ক হবে কত করে এগুলো কত 290 দাদা এটা কি দাম আছে হ্যাঁ
290 কিরাম আছে দাদা ওরকম কালার আছে এটা 550 ওইরকম কালার দেখুন ভাই দেখি ভাই ওরকমই হাত এটা কথা বলছে এটা সাড়ে সাত ওই কালার তো খোলার কটা আছে কত সুন্দর কাপড় যেন ওর থেকে 1000 গুণ কাপড়টা ভালো 750 টাকা এমনি দাম নাকি তোমার একটা দাম কপিস নি তা কপিস নিতে হবে তিনশো পিস কি 220 টাকায় করে লাগবে ব্ল্যাক মার্কেট কি লেডিস জেন্টস দুজনেই করতে পারবে লেডিস আছে এই প্যান্টগুলো ছিল আমার ওই 6 পিস 50 টাকা দেখি বড়টা কালোগুলো আলাদা আলাদা কালার হবে এগুলো দাদা এগুলো কিরাম আছে 170 160 200 দাদা চাদর কি দামে চলছে দেখা এই চাদরগুলো 110 সব 120 আমি 20 টাকা করে দেবো
এই চাদরগুলো দাদা দাদা এই চাদরগুলো সাড়ে তিনশো দাদা চাদর ও দাদা দাদা এই চাদরগুলো কত কত দাম আছে কত ষোলো আর এইগুলো পঁয়ত্রিশ মাফলার 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 চল্লিশ টাকা চল্লিশ টাকা তিন পিস হবে তিন পিস কি দাম আছে দাদা এটা দাদা এগুলো কি দাম আছে এগুলো কি দাম আছে দাদা দাদা এগুলো কি দাম আছে একশো আলাদা সব একশো নাকি ফ্রেন্ডস কেমন লাগলো আজকে মঙ্গলহাটের ভিডিওটা তো মঙ্গলহাটে কেউ যদি আসতে চাও তো হাওড়া দিয়ে আসতে চাইলে হাওড়া স্টেশন থেকে দশ পনেরো মিনিট লাগে মঙ্গলহাট হেঁকে তো অনেক পাশও যায় তো কোনো অসুবিধা নেই তো যাওয়ার জন্য আর হচ্ছে শিয়ালদা দিয়ে কেউ যদি আসতে চাও তো শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের পাশে হাওড়া স্টেশন যাচ্ছে যে বাসগুলো সেগুলো সেই বাসে উঠে হাওড়া স্টেশন চলে গেছে ওখান থেকে জিজ্ঞাসা করে আমিও মঙ্গলহাট যাব তো সোমবার দিন আর মঙ্গলবার দিন খুব আর্লি মর্নিং এই মার্কেটটা বসে তো সব ধরনেরই জিনিস পাওয়া যায় খুব সস্তায় তো খুব ভালো লাগলো আজকে মঙ্গলহাটের ভিডিওটা করে আর একটা জিনিস হচ্ছে তো আমাকে মোটিভেট করতে চাইলে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা